চেতলা চলে এসেছি, কিন্তু এত ভিড়। হাই বন্ধুরা, আমি কাকন। আজকে হচ্ছে দ্বিতীয় চতুর্থী, আর এখন আমরা যাচ্ছি চেতলাতে। তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এসে মেট্রোয় উঠে পড়লাম, কালীঘাটে নামলাম, নেমে এখন চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে। বাদামতলা আসার সঙ্ঘের এই বছরের থিম হচ্ছে উৎসবের চলচ্চিত্রে। চলে এসেছি 66 পল্লীতে, কিন্তু এখানে আলো বন্ধ, কেন আমি জানি না। 66 পল্লীর এই বছরের থিম হচ্ছে স্বাদ। নানা রকম মশলা দিয়ে এই মণ্ডপটি বানানো হয়েছে। মিষ্টি লাগছে মায়ের প্রতিমা। আমি ভেতরে আসতেই আলো জ্বালিয়ে দিল, কি ভালো লাগছে এখন। এই জুয়েলারির দোকানটা দেখতে পেলাম, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম। এই চুড়িগুলো নিচ্ছি, কেমন লাগছে জানিও। কিন্তু এবার এসে গেছি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের ঠাকুর দেখতে। এই বছর এখানে থিম হচ্ছে 12 ঠাকুরের থান। আরো একটা প্যান্ডেলে চলে এসেছি, এখানের নামটা আমি জানি না। এখানে করেছে মিশরীয় সভ্যতা। চেতলা চলে এসেছি, কিন্তু এত ভিড়। চেতলার গেটের সামনে চলে এসেছি, কতটা লাইন পেরিয়ে এলাম। আর জানো, আমরা বাস টপকে এসেছি। চেতলা অগ্রণী ক্লাবের এই বছরের থিম হচ্ছে বেনারসের গঙ্গার ঘাট। গঙ্গার ভূষণটাই এখানে দেখানো হয়েছে।
অনেক ভিড়, চলো আস্তে আস্তে এবার ভেতরে যাই। এই যে মায়ের প্রতিমা, এবার এসে গেছি প্রসন্নময়ী ঘাটের ঠাকুর দেখতে। এইখানে আমাদের যেগুলো হারিয়ে যাচ্ছে সেই সব পুরনো স্মৃতি তুলে ধরা হয়েছে, যেমন টাইপরাইটার, লেটার বক্স, ট্রাম, এইসব জিনিস যুগের সাথে সাথে সরে যাচ্ছে। এইগুলো দিয়েই দেখো প্যান্ডেলটা সাজানো হয়েছে। এত ঘুরে খুবই খিদে পেয়ে গেছে, তাই জন্য এইটা নিলাম। একটু খাওয়া দাওয়া করে নি, তারপর বাড়ি চলে যাব। মেট্রোতে এত ভিড়, অবস্থা খারাপ হয়ে গেছে। এখন সবে এসে পৌঁছালাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।